মাতা বিশাল গরম ভাই দোকানের গুড় ভাই ভাই এটা শেষ এটা খেলা শেষ তারের ভিতরে আগুন লাগাই দিয়েছি দেন আগুন কিন্তু ভাই মশাল দিয়ে লাগাইছি চ্যালেঞ্জ তারা যদি কি এয়ারবি কেবলে যদি আগুন লাগাই দেন তাহলে 50000 টাকা পুরস্কার 50000 হ্যাঁ ক্যাশ থেকে আমরা বান্ডেল করে দিয়ে দেই তারের জায়গা তার জুলে থাকে ভিতরে মাল নাই পাউডার হয়ে যায় এই সমস্যার সমাধান কোথায় পাবো সমস্যার সমাধান 100% এই নিউ ইলেকট্রিকে পাবেন যারা নিজের বাড়ির জন্য কাজ করবেন চ্যালেঞ্জ করলাম যেই তার আপনার এলাকা থেকে আপনি 1 লক্ষ টাকা নেবেন ইনশাআল্লাহ সেই তার আমি এখানে 50000 টাকা দিব অর্ধেক দামে দিব ইনশাআল্লাহ চ্যালেঞ্জ তারের ব্যবসায় ডাবল লাভ ডাবল ব্যবসা ডাবল লাভ তারের ব্যবসা ডাবল লাভ আগে বলেইছি এখনো বলতাছি যতদিন এই ব্যবসা করব ততদিন বলবো ব্যবসা ছাইড়া দিলে বলবো স্বর্ণের দাম বাড়ে বাড়ে না কিন্তু এটার দাম সারা জীবন বাইরে আছে কমে নাই লতা তারের ভিতরে ফায়ার প্রুফ করা এফআর করা গ্যাজার গ্যাস ভিতরে লাচ্চা সেমানি মত মানে কাটলে খালি গ্যাজার গ্যাস আচ্ছা হ্যাঁ 6 টাকা 50 পয়সা কিনা এটা সবাই 20 টাকা বেচে আপনি 15 টাকা বেচছালাম গে আমাদের এখানে অন্য কোন কেবলের জন্য যোগাযোগ করবেন না শুধুমাত্র এআরবি ব্র্যান্ড মাত্র এআরবি ব্র্যান্ড আমরা নিজে করব নিজেরা বেচি একটাই রেট জ্যাক কোয়েল নেবেন যে 100 কোয়েল নেবেন সবার জন্য এক রেট 20 গজ কাইটটা পকেটে কইরা ঘুরতে গেলে সুন্দরবন বান্দরবনে লয়ে দেন ওনা যা হাতি দেখলে হাতি বেন দাবাইতে লয়ে নেবেন হাতি বেন দাবাইতে ওই তার দিয়ে হাতি বেন দাবাইতে লয়ে নেবেন তার সিটার বনা হাতিতে বন্ধুরা চলে আসলাম আবারও সেই এআরবি তারের গুহায় এখন আসলে ভালো লাগে কারণ এত পরিমাণ তার বাংলাদেশে আর কোথাও পাবেন না সুন্দর মার্কেট তো বিশাল মার্কেট তার চেয়ে কিন্তু বিশাল বড় একটা দোকান হচ্ছে তারের দোকান এই দেখতে পাচ্ছেন এআরবি তার এখন আসলেই ভালো লাগে দেখি একটু ভিতরে ঢুকে আছে কি মাল আছে এদিকে ও রুবেল ভাই কই আজকে রুবেল ভাই বড় ভাই কি অবস্থা কই ভাই আপনি চিবাই কেন ভাই মাথা মুটা গরম ভাই আজকে কে ভাই মাথা বিশাল গরম ভাই দোকানের গুহার ভাই ঘটনা কি তারের গুষ্টি মারি ভাই কি ভাই তার ভালো কিছু না তার হালামু ভাই অ্যালুমিনিয়াম এর লিগা ভাই পুরো দেশটা যন্ত্রণার মধ্যে পড়ে গেছে ভাই অ্যালুমিনিয়াম আচ্ছা অ্যালুমিনিয়াম এটা খেলা শেষ ইনশাআল্লাহ নতুন খেলা শুরু কি খেলা শুরু হবে নতুন খেলা কেমনে শুরু আজকে মামুন ভাই ভাই জীবন অনেক ভিডিও করছেন ভাই হ্যাঁ আমরা ভিডিও করছি হ্যাঁ কিন্তু আজকের এই ভিডিও একবারে পানির মতো পরিষ্কার পরিষ্কার হবে বাস্তবতা এখানে দাঁড়ায় যারা দেখতেছে এরা যেমন বাস্তব যারা ভিডিও দেখবেন ভিডিও তো বাস্তব বাস্তব হবে কি লিগা বাস্তব দেখেন আজকে একেবারে প্রত্যেকটা জিনিস আজকে তুইলা ধরে দেখাই দেবো বুঝছেন আচ্ছা মাথায় গরম হয়ে আছে এই অ্যালুমিনিয়াম তারের লেগে ব্যবসা করে শান্তি পাই না আচ্ছা আচ্ছা খালি আয়া কই 100 টাকা কইলে তার 150 টাকা 200 টাকা কইলে তার ও ভাই আমরা যে তার নেই এ তার নিয়ে কি করি এটাকে সাকলাইন দেখাই না এটা দিয়ে আমরা কি করি বিদ্যুৎ বিদ্যুৎ চালাই এটা আমরা বিদ্যুৎ চালাই এটা যাকে জামা কাপড় রই দেই না এটা বিদ্যুৎ চলে অবশ্যই তার বলতে আমরা বিদ্যুৎ চালাই তাহলে বিদ্যুৎ চালাইতে আমরা এই এই যে অ্যালুমিনিয়াম নিয়া যে ব্যবহার করি 15 দিন এক মাস পরে পাউডার হয়ে যায়গা তারের জায়গা তারটা ঝুলিয়া থাকে ভিতর দা মাল নাই মাল নাই ওরে মা দে আলা আসছ তো কাহিনি তারের জায়গা তার ঝুলিয়া থাকে ভিতর দা মাল নাই পাউডার হয়ে যায় তাহলে আপনারা অরিজিনাল তাল ব্যবহার করেন অ্যালুমিনিয়ামের দিন শেষ করেন এই সমস্যার সমাধান কোথায় পাবো সমস্যার সমাধান 100% এই নিউ ইলেকট্রিকে পাবেন হ্যাঁ 100% নিউ ইলেকট্রিকে পাবেন কিভাবে পাইবেন আজকে সবকিছু দেখাই দিন আচ্ছা এই দেখেন তারের কিন্তু আপনারা এখানে আমি প্রথমে একটা কথা কইতে চাই আজকে হ্যাঁ এটা প্রথম কথা আমি যে খাড়ায় রয়েছি এটা আমগো এআরবি কেবলের শোরুম এটা দেখেন কত বড় শোরুম দেখেন ভালো করে খেয়াল করেন ওরে দেখেন কি পড়ে এটা হচ্ছে এআরবি কেবলের শোরুম আমার লোগোটা খেয়াল করেন লোগোটা খেয়াল করেন এআরবি লোগোটা দেখেন এআরবি এআরবি কেবল আচ্ছা আমি দর্শক আপনাদের কাছে একটা অনুরোধ আমরা আমাদের এখানে অন্য কোন কেবলের জন্য যোগাযোগ করবেন না শুধুমাত্র এআরবি ব্র্যান্ড মাত্র এআরবি ব্র্যান্ড আমগো নিজে করব নিজেরা বেচি একটাই রেট যেটা ভিডিওতে বলবো ওইটাই রেট জ্যাক কোয়েল নেবেন যে 100 কোয়েল নেবেন সবার জন্য সবার জন্য এক রেট হ্যাঁ সবার জন্য এক রেট ব্যবহার করলো ব্যবহার করলো ব্যবসা করলো একই কি জন্য আমাগো তার আমগো কোম্পানির তার আপনারা বাসায় লাগাইবেন হ্যাঁ এত টাকা বাড়ি খরচ করে বাড়ি উঠে কি জন্য দেশে এত কোম্পানি থাকতে আমার তার নিয়ে ব্যবসা করবেন আজকে বাস্তব দেখাই দিন দেখেন এই বাস্তবতা দেখতে পারবেন না আচ্ছা কারণটা কি এই যে অ্যালুমিনিয়ামের তার কিল লাগা ব্যস্ত না করছি দেখেন যে ভাইয়েরা দোকানে কোয়েল তার কোয়েল নিয়ে বিক্রি করেন আপনারা একটা জিনিস আজকে ভালো করে দেখেন একটা অ্যালুমিনিয়ামের তার গজে থাকে হচ্ছে 60 গজ 55 গজ 50 গজ হ্যাঁ 60 গজে ধরলাম হ্যাঁ 200 টাকা কয়লা অ্যালুমিনিয়াম তার কিনে আনেন 60 গজ কোনদিন কি ভাগ দিয়ে দেখছেন এটা কত গজ থাকে না ওটা আমাদের গজ থাকে 55 গজ 60 গজ তার তাই 60 গজ ভাগ দিলে 3 টাকা গজ 4 টাকা গজ কিনা পড়া জায়গা হ্যাঁ তাহলে একটা অ্যালুমিনিয়ামের তার যদি 3 টাকা 3.5 টাকা কিনা পড়ে অরিজিনাল তার 4 টাকা 50 পয়সা পাইলে তাহলে আপনি কিনলে গড়া বেচবেন আচ্ছা আচ্ছা এই দেখেন আচ্ছা তারের ব্যবসা ডাবল লাভ ডাবল ব্যবসা ডাবল লাভ তারের ব্যবসা ডাবল লাভ আগে বলেইছি এখনো বলতাছি যতদিন এই ব্যবসা করব ততদিন বলবো ব্যবসা ছাইড়া দিলে বলবো আচ্ছা আচ্ছা তারের ব্যবসা ডাবল লাভ কারণ এটা পচনশীল জিনিস না এটা স্বর্ণের থেকেও দামি স্বর্ণের দাম বাড়ে বাড়ে না কিন্তু এটার দাম সারা জীবন বাইরে আছে কমে নাই আচ্ছা আচ্ছা হ্যাঁ তাহলে আমি দেখাই দেখেন এটা টেটা 73 তার হ্যাঁ অনলি 4 টাকা 50 পয়সা গজ কিনা আচ্ছা গজে কি কোনো ঘাটতি নাই স্বর্ণের ঘাটতি আছে আমার মাল ঘাটতি না চ্যালেঞ্জ 100 তে 100 আচ্ছা আপনি একবারে স্বর্ণ কিনা যতবার ভাঙাবেন ততবার ঘাটতি যাব আমার মালে কোনো ঘাটতি নাই
এই এক গস লতা তার কিনতে গেল 4 টাকা 10 টাকা 12 টাকা গস লাগে হ্যাঁ অথচ এইটা বেচ তারবেন 10 টাকা 12 টাকা 15 টাকা গস মানুষ খুশি হয় নিব আচ্ছা এটা কি কাজের লাগা ধর আপনি এলাকা একটা আমরা এলাকা ভিত্তিক টিনের সাপ্লাই ঘর উঠাই এক গস আর এক গরের লাইন নেই নাই না অনেকজন সুরে তার লয়া যায় দেখে বাড়ি একটু কম দামি তার লাগাই হ্যাঁ তাহলে আপনি একটা সাপ্লাই ঘর উঠাইছেন 20000 25000 টাকা খরচ হবে না তে 20000 25000 টাকা সাপ্লাই ঘরের ভিতরে কে কি 12000 টাকা তার লাগাইবো না এরকম জনমকার বলা আছে নি এই বাংলার জমিনে লাগাইবো না তাহলে কি মানে যেমন ঘরে মানে যেটার লগে এটা সুতকির লগে বাইগন এটা কথা আছে সিলেটা ভাষায় ওইটাই কইলাম যে যেটার লগে এটা সুতকির লগে বাইগন হ্যাঁ তাহলে এই যে এই জিনিস চলে এরকম যেই ঘরে সেই তার আচ্ছা যেমন ঘর তেমন তার যেমন ঘর তেমন তার আচ্ছা আবার যারা বিল্ডিং 100 বছরের গ্যারান্টি আলা তার নেবেন ওই যে যেমনটার লগে হেমনটা আছে হেমনটা আছে আসেন সামনে দেখাই দেই এবার দেখেন এখন আসেন এখন যেই খেলা হাতের বান ছাইরা বহেন আচ্ছা এখন অরিজিনাল খেলা হাতের বান ছাইরা বহেন এই যে দেখেন 1.3 তার এগুলা দর্শক খেয়াল করবেন এটা তো হচ্ছে 1.3 হ্যাঁ এটা বাংলাদেশ চ্যালেঞ্জ অল বাংলাদেশ চ্যালেঞ্জ যদি কারোরা দুই মানে আমারটা দুই নাম্বার হয় তাহলে অন্য মানুষের দুই নাম্বার হইব আচ্ছা আচ্ছা কারণ এই তারার জগতে কেউ ওই স্বর্ণ দিয়া তার মানে না সবারটাই তামা আমার তো 100% ফায়ার প্রুফ 100% তামা হ্যাঁ এটা 1.3 হচ্ছে অনলি 1200 টাকা কোয়েল 12 টাকা গজ 12 টাকা আচ্ছা 12 টাকা গজ কিনা 25 টাকা বিক্রি আপনি 20 টাকা বেচেন অরিজিনাল বাল বেচে তো ডাবল লাভ হয় হ্যাঁ 1.3 এটা ব্র্যান্ড কিনতে গেলে লাগে 2400-2500 টাকা 1.3 1200 টাকা এরপর আসি আমরা 2.0 এই যে দেখেন 2.0 বাচ্চা ভালো করে খেয়াল করবেন ও এটা গজে গজে 100-100 পাইবেন 2.0 2200 টাকা আচ্ছা 1.3 1200 2.0 2200 এই দেখেন ইন্টারন্যাশনাল সাইজ ইন্টারন্যাশনাল খিলাড়ি আচ্ছা এটা হচ্ছে ইন্টারন্যাশনাল সাইজ ইন্টারন্যাশনাল খিলাড়ি এটা হচ্ছে 1.5 2.5 আচ্ছা ভিতরে গ্যাস থাকে 7টা করে 7 গ্যাস হ্যাঁ মানে 7টা মেশিন তার এটা এটা তার আপনার 1.5 1800 টাকা আচ্ছা স্পেশাল রেট 2.5 1800 টাকা যারা নিজের বাড়ির জন্য কাজ করবেন চ্যালেঞ্জ করলাম যেই তার আপনার এলাকা থেকে আপনি 1 লক্ষ টাকা নেবেন ইনশাআল্লাহ সেই তার আমি এখানে 50000 টাকা দিব অর্ধেক দামে দিব ইনশাআল্লাহ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ প্রশ্ন করতে পারেন যে ভাই এত টাকা দিয়ে বাড়ি করছি যদি জিনিস খারাপ হয় আমরা কি লাগে কম দামি জিনিস লাগামু কম দামি না ভাই এই তারের জগতে যার নাম আছে তার দাম আছে অবশ্যই আপনি দাম দিয়া নাম কিনতে পারবেন মাল না তার আপনি অন্য ব্র্যান্ড যদি এই তার অন্য ব্র্যান্ডের রেট বড় বড় কোম্পানির রেট আপনি 2500-3000 টাকা আমাদের রেট 1800 টাকা আমি চ্যালেঞ্জ করলাম 11টা 100 বছর গেল আঙ্গুটা 100 বছর যাব কারণ 11টা 60টা দাম আমারটা 60টা দাম আমি কিন্তু তোমার 6.5টা দেই নাই আচ্ছা খেলা কিন্তু 6.5টা দেয় নাই সেম জিনিস সেমই তার দাম না সবটাই দাম হাত এটা হচ্ছে নামের জন্য দাম এইভাবে যদি আমরা 5 বছর থাকি আল্লাহ যদি 5 বছর আমগো মার্কেটিং করতে দেয় ভাবে আমগো এই তার দেই কিন্তু ধর আমরা 5 বছর যদি মার্কেটে থাকি না এই 1.5 তার দেই কিন্তু আপনি আমার 2500 টাকা দিয়ে কিনা নেবেন কি লাগে নেবেন কোন এটা তো আমি গিমাইকে দিব না তখন সামনে আসেন এবার থ্রি আর এম সার্ভিস লাইন যেগুলো একটা বাড়ির সবচেয়ে সেফ টাকা কিন টাকার সেফ থ্রি আর এম তার 3600 টাকা কয়েল আচ্ছা থ্রি আর এম 3600 এ দেখেন 4.5 তার এই এটা হচ্ছে ফোরারেন তার 4400 টাকা কয়েল এই দেখেন 4.5 তার এই যে 4.5 5400 টাকা অন্য না ব্র্যান্ডেড 12-13000 টাকা আসেন এবার আপনারা এটা তার দেখাই এটা হচ্ছে 6RM মেইন লাইনের তার হ্যাঁ এটা নিতে ক্রেন লাগে এত ওজন 6RM তার এটা রেট হচ্ছে আপনি 6500 টাকা কয়েল 6RM 6500 দশ খেয়াল রাখেন আমি যদি সাইজ দেন শুরু করে কইছি না বাকি না টাইম হয়ে যাবে কই পারবেন না এই দেখেন 7 পর্যন্ত দেখাই 7RM তার 7 7RM আমার রেট হচ্ছে আপনার 8500 টাকা বাংলাদেশের যে কোনো ব্র্যান্ডের রেট হলো 16-17000 টাকা 8500 টাকা অর্ধেক রেট অর্ধেক রেট এরপর আমি আরেকটা তার দেখাই আপনার বাউন ভাই এই দেখেন এখানে একটা তার আছে এটা হচ্ছে চোর কালেকশন চোর কালেকশন মানে আমরা চোর পুলিশ কালেকশন কই না এটা হলো চোর পুলিশ কালেকশন এ তারটা হলো আপনার 27 তার 3RM আচ্ছা এ তারটা কি কাজ করবেন জানেন এ তারটার অরিজিনাল রেট হচ্ছে আপনার 7000-7500 টাকা আমি এ তারটা অনেক বছর ধরে বানাই ব্যস্ত আছে অনলি 1200 টাকায় শুধু 1200 শুধু 1200 কি কাজ করবেন কোন এটা হচ্ছে বাইরের যে আপনারা মারতামগুলো চালান না দুই কোয়াল তিন কোয়াল দূরে নিয়া বাইরে সার্ভিস লাইন টানেন না অটো গাড়ি চার্জ দেন না সব এই তারটা হুদা 12 টাকা গজ কিনা 27 তার 60 টাকা গজ 12 টাকা গজ কিনা 100 বছর গ্যারান্টি তারের গ্যাস পড়লো তার বইলা দেবো সিরবো না আচ্ছা আচ্ছা বাইরে যখন লাইন টানবেন গ্যাস পড়ে গেলে তার ডাবল বলবে কিন্তু সিরবো না এত হেভি পিভিসি তাহলে 12 টাকা গজ এটা কি লিগা বর্তমান তামার কেজি 1000-1050 টাকা হয়ে যাওনে হিরণ চিরা রাইতে বলা তার কেটে লয়ে যাক মেইন লাইন গুলা আচ্ছা আচ্ছা মেইন লাইন গুলা নিয়ে বেচ চালায় এর লিগা সবাই এটা ব্যবহার করেন এটা তো চুরি নিতে পারবো না এর লিগে তারার নাম চোর পুলিশ খেলা চোর পুলিশ খেলা হ্যাঁ
এটা হচ্ছে 1200 টাকা কোয়াল 12 টাকা গছ কিনা 50 টাকা 60 টাকা গছ তার বিক্রি হয় আনকমন মাল আচ্ছা হ্যাঁ ও রূপা ভাই খালি আপনি চিপায় থান কে ভাই খালি আরে ভাই সারা জীবন তো মানুষের জন্মদিন পালন করছেন হ্যাঁ আজকে আপনি তার জন্মদিন পালন করে দাও এবার কি কোন ভাই এই যে এত খুন মোরাসি করে ভাইরা কইলাম যে তার ফায়ার প্রুফটা কি কোন ফায়ার প্রুফটা কি ভাই ফায়ার প্রুফটা হচ্ছে তারের ভিতর আগুন ধরবো না আপনার চ্যালেঞ্জ আগুন ধরবো না আপনার তার কি ফায়ার 100% ফায়ার প্রুফ এতক্ষণ যে ফায়ার প্রুফ কইছে আমরা এখানে আমার তার সব ফায়ার প্রুফ কিভাবে বুঝবেন এই যে দেখেন আজকে তার ফায়ার প্রুফটা বুঝাই দিলাম প্রমাণ করে দিবেন না তারা এই তার ফায়ার দেখেন এই যে আগুন লাগাই দিছে দেখেন ঘটনাটা কি ভাই কেউ কিন্তু ডরায়েন না ভাই যাবো দোকানে আগুন লাগিয়ে দেবো তারের ভিতরে আগুন লাগাই দিছে দেখেন আগুন কিন্তু ভাই মশাল দিয়ে লাগাইছে দেখেন দেখেন তারের ভিতরে আগুন লাগাই দিছে চ্যালেঞ্জ তারা যদি কি এআরবি ক্যামেরা যদি কি আগুন লাগায় দেন তাহলে 50,000 টাকা পুরস্কার 50,000 হ্যাঁ ক্যাশ থেকে আমরা বান্ডেল করে দিয়ে দেই আগুন লাগবে না দেখেন এই যে আগুন লাগে না কি দেখেন আগুন তো লাগাই দিছি মাম দিয়া তার কিন্তু আগুন কিন্তু সরাইলাম হ্যাঁ আগুন কিন্তু সরাইলাম মাম ভাই আচ্ছা দেখি এবার কই গেছে আগুন আগুন তো লাগে না রে ভাই আসলে তো আবার দেই দেখেন এই যে আবার দেই এটা আবার দেই এই দেখেন এই যে আবার দেই এটি 100% ফায়ার প্রুফ 100% ফায়ার প্রুফ প্রমাণ করে দিব আমরা কই গেল আগুন দেখেন লাগে না আসলে তো লাগে না তাহলে আমরা যে ফায়ার প্রুফ কইলাম সেটারও প্রমাণ করে দিলাম যে আমরাও তার অজিয়ালে ফায়ার প্রুফ তাহলে আমার আজকের ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যে দেখলেন প্রথমে যে কইছিলাম যে আজকে সব বাস্তব দেখবেন বাস্তব দেখছেন 100% ইনশাআল্লাহ প্রমাণিত হ্যাঁ ইনশাআল্লাহ আমাদের তার 100% ফায়ার প্রুফ মামুন ভাই এখানে আইপিএস এর তার আর্থিক এর তার এখানে হলো আপনার সোলার এর তার পারমিট ভিতর আছেন হ্যাঁ এ দেখেন আপনি আমি যদি আমার মূল জায়গায় লয়ে যাই পাগল হয়ে যাবেন এই দেখেন তার এই যে দেখেন এগুলা সব অর্ডারি মাল দেখেন এগুলা সব সার্ভিস লাইনের অর্ডারি মাল সার্ভিস লাইনের হ্যাঁ তো মামুন ভাই আমি কিছু কথা কই শুনেন আরে বইয়া বই কই আচ্ছা যারা তারের ব্যবসা করতেছেন হ্যাঁ এই যে এতক্ষণ কথা কইলাম অনেক রকমের ভিডিও দেখেন মনে হইব যে হারা খালি চিল্লাই আসলে কথাগুলো আমাকে কইতে কষ্ট হয় আপনাদের সুবিধার্তে আমরা কথাগুলো বলি অবশ্যই কারণ সারা বাংলাদেশের মানুষ একটা সময় জানতেন না যে ঢাকা নবাবপুরে এত বড় বড় পাইকারি দোকান আছে হ্যাঁ এখন অনলাইন হনে আপনারা যারা দর্শক আপনারা একটু ভোগান্তিও হন আবার সুবিধাও আছে অবশ্যই সুবিধাটাই বেশি সুবিধা বেশি কিজন্য বেশি কারণ সুবিধাটা বেশি হওয়ার কারণ হচ্ছে আপনারা এখন সরাসরি আমাদের থেকে পাইকারি মাল নিতে পারতাছেন হ্যাঁ এই যে মালগুলো আপনার রেট বললাম যেটা 1.3 1200 টাকা আপনি তো বাড়ির জন্য কাজ করতে গেলে মালটা এলাকাতে কিনতে গেলে লাগবে 2400-2500 টাকা হ্যাঁ তাহলে কত টাকা সেভ আমি চ্যালেঞ্জ করে বললাম আপনারা যে বাড়ি আপনাকে একেবারে পুরো বাড়ির সিরিজ হোল্ডার থেকে হোল্ডার সুইচ থেকে শুরু করে আমার এআরবি ব্র্যান্ডের মাল এখান থেকে যে মাল এলাকা থেকে নেবেন 1,00,000 টাকা আমি এখানে বিল আসবো 50,000 টাকা চ্যালেঞ্জ করে দিলাম হ্যাঁ 100% গ্যারান্টি থাকবে 100 বছর গ্যারান্টি থাকবে প্রত্যেকটা মাল 100 বছর মাল কিছু ইনশাআল্লাহ সব একেবারে পিতলের মাল সুইচ থেকে সব পিতল আর পার সব তামা আপনারা আমার সারা সুইচ থেকে পাওয়া যাবে ইনটোটাল সব কিছু আমি দেখাই দিতেছি এক নজরে তা আমি দর্শক একটা কথা বলি যারা তারের ব্যবসা করবেন আপনারা প্রথমবার এই যার বার যে ভাইরা আজাইরা আছেন যে এখন কি করব দিশা পাইতাছি না আপনারা মানে 5,000-10,000 টাকা তারের ব্যবসা হয় না আজকে তো একেবারে জেনুইন কথা বলে দিলাম কারণ ভিডিওটা শুরুতেই বলছি যে আমি আজকে সব জেনুইন কথা বলবো 5,000-10,000 টাকা তারের ব্যবসা হয় না এটার মূল কারণ কি জানেন একটা তারের হলো দাম বেশি তার কিনতে যেমন টাকা ব্যস্ত তেমন টাকাই পায় যেমন কিনা নেয় এমন কিন্তু ব্যস্ত কিন্তু সার্কেল তার নিতে যেমন এত টাকা দিতে সার্কেল তার ব্যস্ত কিন্তু এত টাকাই আসে অবশ্যই হ্যাঁ তাহলে ঠিক এরকমই হাতে যেমন খায় তেমন লাদ একটা কথা আছে এটারও কাহিনী সেম অনেকে কয় ভাই তার কিনতে টাকা লাগে তাহলে তার কিনতে টাকা লাগে তার ব্যস্ত তো টাকাই তার ব্যস্ত কিন্তু লাভও বেশি তাহলে আপনার 5,000-10,000 টাকা তারের ব্যবসা হয় না আপনার 20,000-30,000 টাকা সর্বনিম্ন 20,000-30,000 টাকার মধ্যে হইলে একটা এলাকায় যখন আপনি হোলসেল মাল বেচতে যাবেন অন্তত 8-10টা আইটেম রাখতে হয় অবশ্যই আর একটা তার যদি আপনি কালা লেন এবারে লালটা দেখতে চাইবো না অবশ্যই তাহলে এরকম দুইটা করে কয়েল নিতে গেলেও তো আপনার দেখা যায় 8-10টা আইটেম নিলে 20-30,000 টাকা বিল হয় অবশ্যই তাহলে অল্প করে শুরু করেন 20-30,000 টাকা তো শুরু করে তার ব্যবসা অনেকে বড় বড় সফল হয়েছে আল্লাহ যদি ইনশাআল্লাহ রহমত থাকে আপনারা পারবেন চেষ্টা করেন আর অন্য ব্যবসার চেষ্টা করে যদি না পারেন ব্যর্থ তো হইলে লস তারের ব্যবসা ব্যর্থ হইলে লস নাই কি লিগ্যাল অবস্থা জানেন আজকে এটা বাস্তবতা বুঝাই দেই এই তারটা রেট হচ্ছে 1200 টাকা হ্যাঁ 12 টাকা গজ তখন আপনি ব্যবসা করবেন না আমার এখানে আনা দরকার নাই আপনি এটা একটা বাস্তব কথা বললাম আপনি এটা ভাঙ্গারি ধরে বেচালেন আচ্ছা আচ্ছা ব্যবসা ছাইড়া দিবেন বেচবেন না ব্যবসা করবেন না বিদেশ যাবেন না আপনি কিছু করবেন এটা ভাঙ্গারি ধরে বেচালেন ভাঙ্গারি ধরে বেচতে এটা 1,100 টাকা দাম আছে কিলি এখন কারণ কি কারণ ভিতরে 1 কেজির মতো তামা আছে তামা বেচালাইবো তামা বেচালাইবেন এই তার দাঁড়া আপনি একটা কাস্টমারের কাছে আমি 1200 না বেচতে যদি চিন্তা করেন ব্যবসা করুন না এটা ফেরি আলা ডাক দা বেচতে লাগলে 1,500-1,000 টাকা দাম আছে আচ্ছা 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 কি কথা আমার ক্লিয়ার ক্লিয়ার একেবারে বাস্তব কারণ তামা যে 900-1,050 টাকার ভিতরে আপ ডাউন করে এটা সবাই জানেন হ্যাঁ তাহলে এই তারটা আপনার 1 কেজির উপরে তামা আছে আপনি ভাঙ্গারি ধরে ব্যস্ত তো কোনো লস নাই
আমি সর্বশেষ একটা কথাই বলতে চাই যে আপনারা যারা মাল কিনবেন আপনারা এই ভিডিও দেখা ওইখানে কিছু না বইলে আপনারা সরাসরি আমাদের শপে আসেন আয়েশা শপ ভিজিট করেন আমাদের শোরুমে আয়েশা দেখেন আমাদের কোম্পানির মালগুলো দেখেন ইনশাআল্লাহ আশা করি আপনারা এখানে আসলে আমরা পরামর্শ দেওয়ার চেষ্টা করব সবাইকে চা তার চা কফি এবং পানের দাওয়াত দিলাম যারা পান গান পান চা খেলে চা কফি খেলে কফি খাইয়া একটু দেখা যান কারো যদি ব্যবসা করার ইচ্ছা থাকে পরামর্শ নিয়ে যান যদি আমরা পারি ইনশাআল্লাহ আপনাদের উপকার করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম।